আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইল অর্থাৎ পেজের জন্য বিভিন্ন লোগো আপনারা ডিজাইন করে থাকেন, মানে আপনাদের চ্যানেল হোক, বিজনেস পেজ হোক, বিভিন্ন লোগো আপনারা ডিজাইন করে থাকেন। তো এই ফটো কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে ইমেজ কালেক্ট করবেন, কিভাবে আপনারা টেক্সট কালেক্ট করবেন, একদম এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টোটাল একটি ফটো বা লোগো কিভাবে আপনারা ডিজাইন করবেন। তো প্রফেশনাল লোগো ডিজাইন করতে হলে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এমন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লোগো ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে সেখানে আপনার উপরে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে সার্চ করবেন পিক্সেল ল্যাব। তো সরাসরি অ্যাপটা এসে যাবে, অ্যাপটাকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো এমন ইন্টারফেস চলে আসলে ক্যান্সেল টাচ করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা ডিলিট করার জন্য ডিলিট আইকনে টাচ করবেন। টাচ করে এখান থেকে ওকে টাচ করে দিবেন। দিয়ে এখান থেকে আপনারা চতুর্থ নাম্বার যে অপশনটা আছে এই চতুর্থ নাম্বার অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনার কালারের যে অপশন দেখতে পাচ্ছেন কালারের উপরে একটি ক্লিক করবেন, আবারও কালার পেয়ে যাবেন। এবং এখান থেকে সাদা যে অপশনটা আছে সাদা মানে হোয়াইট যে সাদা অপশনে এখানে ব্ল্যাক টাচ করে দিবেন। তো টিকে টাচ করে দিলে এখান থেকে আপনার উপরের দিকে আবারও একটা অপশন পেয়ে যাবেন টিক আইকন, প্লাস আইকনের উপরে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারির উপরে একটি ক্লিক করবেন। ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে এখান থেকে আপনাকে ইমেজটা এই যে ইমেজ গুলো আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কের উপরে টাচ করলে ইমেজ গুলো পেয়ে যাবেন এবং অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ইমেজ আমি এখান থেকে টাচ করে নিলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ছোট বড় করে নেব। তো আমরা যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখান থেকে ছোট বড় করে নেব। তো আমি এই যে বড় ছোট বড় করে এখান থেকে মিডিলে বসিয়ে দিলাম। এবার আমাদের যে কাজটা থাকবে আমাদের পেজের নাম অর্থাৎ যে চ্যানেল লোগো যেটা ডিজাইন করব সেই নামটা এখানে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে যে এ আইকন আছে এই এ আইকনের উপরে একটি ক্লিক করে দিব এবং এখান থেকে প্লাস আইকন উপরে আবারও ক্লিক করে দিব এবং এখান থেকে এটাকে সরাই এনে আমরা মিডিলে আনবো এবং দুইবার ট্যাপ করব। দুইবার ট্যাপ করে এখানে আমাদের পেজের নামটা দিয়ে দিব। তো আমি অপেক্ষায় পেজের নাম দিব। তো এখানে সিলেক্ট করলাম, ওকেতে টাচ করলাম। ওকেতে টাচ করার সাথে সাথে আমরা এখান থেকে সামঞ্জস্য করে নিবো, নিয়ে এটাকে এখান থেকে সরাসরি এইভাবে টানবো। টানলে আমরা এই দিকে পেয়ে যাবো কালার অপশন। তো কালার অপশন উপরে একটি ক্লিক করলে এখান থেকে ব্ল্যাক যে অপশনটা আছে ব্ল্যাকের উপরে ক্লিক করে টিক আইকনে টাচ করব এবং আবারও এভাবে টানবো। টানলে এখান থেকে আমরা দেখতে পাবো স্ক্রল করার পরে ফন্ট নামে একটা অপশন, ফন্টের উপরে একটি ক্লিক করে এখানে আপনার অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আর এখানে কিভাবে মাই ফন্ট ফন্ট অ্যাড করতে হয় যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাই ফন্টের থেকে ফন্ট আনবো। তো ফাইন ফন্টে টাচ করব, এখানে কিন্তু আমি ফন্ট অ্যাড করেছি। তো আমি যে ফন্টটা আমার পছন্দ হবে সেই ফন্টটা আমি এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারবো। তো আমার যে ফন্টটা ভালো লাগবে আমি সেই ফন্টটা এখান থেকে অ্যাড করব। তো ধরুন আমার এখান থেকে সরাসরি আমার এই ফন্টটা ভালো লাগতেছে, তো আমি এই ফন্টটাকে এখান থেকে অ্যাড করার জন্য টাচ করলাম, ওকেতে টাচ করলাম। তো ফন্টটা আমি ছোট বড় করে নেব, ছোট বড় করে নিয়ে সামঞ্জস্য আমি এখানে বসিয়ে দিব। দিয়ে আমাদের একটি অপশন থাকবে সেটা হচ্ছে এখান থেকে সরাসরি আমরা এই উপরে এই আইকনের উপরে ক্লিক করব। এখান থেকে যে তালা আইকন, তালা আইকন দিয়ে আবারও এই অপশনে ক্লিক করব। এবার আমাদের এখান থেকে ফটোগুলো অ্যাড করার জন্য আবারও প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকনে টাচ করে আবারও ফ্রম গ্যালারি এবং এখান থেকে আমাদের এই যে ফটোটা নিব এই ফটোটা কিভাবে কালার ম্যাট করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে ওকে টাচ করে আমাদের এই ফন্টটা ফটোটা কিন্তু আমাদের সবুজ আইকন আছে, এটাকে আমরা কালো করার জন্য এখান থেকে সরাসরি আমরা আবারও থ্রি অপশনের উপরে ক্লিক করব এবং এখান থেকে এই দিকে চলে গেলে আমরা কালার অপশন পেয়ে যাব। এই কালার অপশন উপরে ক্লিক করে আমরা এটাকে টিক চিহ্ন তুলে দেবো, তুলে দিয়ে এখান থেকে ব্ল্যাক এখানে টাচ করব। ব্ল্যাকে টাচ করার সাথে সাথে আমরা টিক চিহ্নের উপরে টাচ করে দেবো, দিলে এটা আমরা ব্ল্যাক হয়ে যাবে। তো এইভাবে যতগুলো ফটো আপনি এখান থেকে নিয়ে আসেন না কেন কালার মেট করার জন্য আপনারা এই আমি একটা প্রসেস দেখালাম কালার মেট করার জন্য, এইভাবে কালার মেট করবেন। তো এটাকে আমরা সামঞ্জস্য সাজিয়ে নিব। তো দেখতে পেয়েছেন আমি কিন্তু দুই সাইডে দুইটা আমি এখানে দিয়ে দিয়েছি। আবারও আমরা এখান থেকে সরাসরি প্লাস আইকনে টাচ করব, এখান থেকে আবারও ফ্রম যে গ্যালারি আছে ফ্রম গ্যালারির উপরে একটি ক্লিক করে দেবো। ফ্রম গ্যালারির উপরে ক্লিক করলে আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসবো, হচ্ছে সাথীর যে ইমেজটা আছে সেই ইমেজটা। তো এখানে সাথী ইমেজের উপরে টাচ করে আবার এখান থেকে আমরা এটাকে সামঞ্জস্য করে দেবো। তো এটা দেখতে পাচ্ছেন লেখার উপরে হয়ে গেছে, লেখার নিচে নেওয়ার জন্য আমরা এখান থেকে সরাসরি এই যে প্লাস আইকন উপরে এই লেভেল আইকন উপরে টাচ করে এইটাকে আমরা এভাবে নাড়াচাড়া করলে এই যে লেখার নিচে আমরা নিয়ে আসতে পারবো। তো আবার এই অপশনে টেস্ট করবো, দেখতে পাচ্ছেন লেখার নিচে কিন্তু আমাদের এই সাথীটা চলে গেছে। তো লেখার নিচে চলে যাওয়ার পরে আপনারা অবশ্যই এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন, এভাবে ছোট বড় করে দিবেন। ছোট বড় করে দিয়ে এখানে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। তো সাথী আইকনটা এখনো কিন্তু জানি লেখার নিচে, লেখার নিচে কিন্তু সাথী আইকনটা চলে গেছে, দেখতে পেয়েছেন। তো এটাকে আমরা এভাবে সামঞ্জস্য করে নেবেন। তো দেখতে পেয়েছেন আমি কিন্তু সামঞ্জস্য করে নিয়েছি। তো সাথী আইকন এভাবে সামঞ্জস্য করে নিয়ে আপনাদের যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আবারও আপনারা এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারির উপরে টাচ করে সাথী যে খাসা আইকন আছে খাসা আইকনটা নিয়ে আসলাম, নিয়ে এসে এইভাবে আমরা ছোট বড় করে দেবো। তো আপনাদের যতটুকু সামঞ্জস্য ছোট বড় করে দেবেন। তো এভাবে বসানো হয়ে গেলে আপনারা আবারও এখান থেকে সরাসরি এই যে উপরে প্লাস আইকন, প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে ফ্রম গ্যালারিতে টাচ করে এখানে আমরা যে পাখিগুলো নিয়ে আসছিলাম সেই পাখিগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো
তো পাখিগুলোর উপরে টাস্ক করে দিলাম। এভাবে পাখিগুলো নিয়ে এসে আমরা ছোট বড় করে নিব। তো পাখিগুলো কালার করার জন্য এভাবে টেনে আপনারা কালার উপরে টাস্ক করে এখান থেকে এটাকে অন করে দিবেন, দিলে কালার হয়ে যাবে। যে কালার আপনারা নিতে চান সেই কালার এখানে হবে। তো আমি ব্ল্যাক করতে চাই, ব্ল্যাক করে দিলাম। তো এখান থেকে এভাবে ছোট করে আপনারা এটাকে জাস্ট এভাবে সাজিয়ে নেবেন। তো আপনারা যতটুকু পারবেন সেতটুকু আপনারা এডিট করে নেবেন, সাজিয়ে নেবেন। তো সাজানো হয়ে গেলে এবার আপনাদের এই পেজের নামটা ইংরেজিতে লিখতে চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি এই যে লেখা আইকন মানে ই আইকনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করে আবারও আপনারা এই টেক্সট আইকনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করে উপরে যে টেক্সট চলে আসবে এই টেক্সটটা এভাবে ধরে আপনাদের আপনাদের পেজের নামটা আপনারা ইংরেজিতে লিখে নেবেন। তো আমি পেজের নামটা ইংরেজিতে লিখে দিলাম। দিয়ে এখান থেকে আমাদের এই পেজের নামটা এই সাইডে বসাতে চাই, সেক্ষেত্রে এটাকে আমরা ফন্ট অ্যাড করব এবং এই খাসার সাথে মিলিয়ে দিব। তো এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য আবারও এই সাইডে চলে আসবেন। আসলে এখানে ফন্ট আইকন পেয়ে যাবেন। ফন্টের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা যেমন ফন্ট চান, এক কথা বলতে গেলে যেমন কোয়ালিটির ফন্ট চান, সেই কোয়ালিটির ফন্টটা এখান থেকে আপনারা বেছে চয়েস করে নেবেন। তো আমি আমার মন মতো একটি ফন্ট এখানে টাচ করলাম, কিন্তু এটা কিন্তু এখনো কালার হয়নি। তো কালার করার জন্য আবারও এই অপশনে চলে আসলাম এবং কালার অপশন পেয়ে গেলাম। এই কালার অপশন উপরে একটু ক্লিক করে আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এবার আমরা কি এটাকে ছোট করে নেবো, একটু ছোট করে দেবো, ছোট করে এটা আমরা খাঁচার সাথে বসিয়ে দিব। দেখতে পাবেন খাঁচার সাথে বসিয়ে দিলে কত সুন্দর মিলে যাবে। তো দেখতে পেয়েছেন খাঁচার সাথে আমি যখনই মিলিয়ে দিয়েছি অনেক সুন্দর গেট আপ কিন্তু একটু দিয়েছে। তো খাঁচার কালারটা কিন্তু আমাদের কালো হয়নি, সেক্ষেত্রে আমরা এই অপশনে ক্লিক করে আমরা এই অপশনের উপরে ক্লিক করে আমরা এই দিকে চলে যাবো এবং কালার অপশন পেয়ে যাবো। এখানে এই কালার অপশনে ক্লিক করে এটাকে অন করে দিব এবং এটাকে ব্ল্যাক করে দিব। দেখতে পেয়েছেন এবার কিন্তু অসাধারণ লাগছে আমাদের ফটোটা দেখতে, কিন্তু এখনো কিন্তু কাজ মেটে দিন। সরাসরি এখান থেকে চলে যাবেন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এই অপশনের উপরে ক্লিক করে এখান থেকে সরাসরি আপনার এক্সপোর্ট ইমেজ একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করে দিবেন। দিয়ে এখানে আপনারা পিএনজি করে দিবেন। এই অপশন উপরে ক্লিক করে এটাকে আপনারা পিএনজি করে দিবেন এবং নিচে আপনারা অটো মানে ফাইল যে ফার্স্ট যেটা অপশন আছে মানে ভেরি হাইডেড যে অপশনটা, এখানে ভেরি হাইডের উপরে ক্লিক করে এটাকে আপনারা এই অপশন উপরে ক্লিক করে এটাকে আপনার ইমেজটাকে সেভ করে নেবেন। তো এই অপশনটা সেভ করা হয়ে গেলে আপনাদের এখান থেকে আরেকটা কাজ থাকবে। তো সরাসরি আপনারা আবারও চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আপনারা আবারও টাচ করবেন, এখানে ক্লিক করলে আপনাদের উপরে দেখতে পাবেন এরকম শো করবে। তো এখান থেকে সরাসরি ক্যান্সেল টাচ করে দিবেন, যে আপনারা এখান থেকে ডিলেট আইকনে টেক্সট ডিলেট করবেন। তো আবারও এখান থেকে আপনার চতুর্থ আইকনে চলে আসবেন, চতুর্থ অপশনে চলে আসে আপনারা এখান থেকে সরাসরি সিলেক্ট করবেন কালার অপশন, অর্থাৎ কালার অপশনে টাচ করে এখানে আবারও কালার এবং এখানে সিলেক্ট করবেন হোয়াইট। তো এখানে হোয়াইট টাচ করে আপনারা আবারও ফ্ল্যাশ আইকনে টাচ করবেন। প্লাস এখানে টাচ করে আপনার এখান থেকে ফ্রম গ্যালারি উপরে টাচ করে যেটা অপশনটা সেভ করলেন সেই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে আসবেন। তো এখান থেকে সেভ করা অপশন নিয়ে আসতে গেলে এখানে থ্রি আইকনে টাচ করবেন। থ্রি আইকনে টাচ করে আপনার এখানে ইমেজের উপরে টাচ করবেন, অর্থাৎ বিভিন্ন গ্যালারি পেয়ে যাবেন নিচের দিকে। তো গ্যালারিতে টাচ করে আপনার এখান থেকে সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। তো সেই ফটোটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখান থেকে এই যে গোল আইকন পাচ্ছেন, এই গোল আইকন উপরে একটু ক্লিক করলে এটা আপনার গোল হয়ে যাবে। তো এভাবে গোল হয়ে গেলে ছোট বড় করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন ছোট বড় করে নেবেন। ছোট বড় করা হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি টিক আইকনে টাচ করবেন, এটা কিন্তু এইভাবে আছে। তো এইভাবে আপনারা দ্বিতীয় নম্বরে টাচ করবেন। এই যে দ্বিতীয় নম্বরে আমি টাচ করছি, দ্বিতীয় নম্বরে টাচ করে এভাবে কোল ডাউন করে টানবেন এবং এখানে আপনার স্ট্রোক নামে একটা অপশন পাবেন, স্ট্রোক উপর টাচ করে এটাকে আপনারা অন করে দিবেন। অন করে এখান থেকে ব্ল্যাক মানে আপনাদের যে হোয়াইট যে অপশনটা আছে এই হোয়াইট অপশন উপরে একটু ক্লিক করবেন। তো হোয়াইট অপশন উপরে ক্লিক করে এটাকে আপনারা 10 করে দিবেন, অর্থাৎ 10, 9, 8 এভাবে করে দিয়ে সরাসরি এই অপশনের দিকে চলে আসবেন এবং এখানে আপনারা পাবেন শ্যাডো। এই শ্যাডোর উপরে একটু ক্লিক করবেন, শ্যাডো উপরে ক্লিক করে এটাকে আপনারা এনেবল করে দিবেন। দিয়ে এইগুলো ফুল করে দিবেন, এটাকে ফুল করে দিবেন এবং এই দিকে অপশন পেয়ে যাবেন আর একটা অপশন। এই অপশন উপরে একটু ক্লিক করলে আপনার এই অপশনটা আসবে, মানে শ্যাডোর পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে একটু ক্লিক করে আমরা এটাকে জাস্ট এভাবে ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কত সুন্দর ফুটছে। তো আরেকটু ফোটানোর জন্য আপনাদেরকে এই অপশনটা আরেকটু হাইড করতে হবে, সেক্ষেত্রে আপনার এই দুইটা অপশনে টাচ করে আপনার আবারও চলে আসবেন এই অপশনের উপরে। তো দ্বিতীয় অপশন উপরে ক্লিক করে আপনার এইদিকে চলে আসবেন। আসলে এখানে স্ট্রোক যে অপশনটা আমরা দিয়েছিলাম স্ট্রোকের অপশন করে এটাকে আমরা 10 করে দেবো, অর্থাৎ 10, 13, 12 এরকম যত খুশি পারবেন এটাকে দিয়ে দিবেন। দিয়ে আপনারা এখানটাকে টাচ করবেন, টাচ করে এটাকে মিডিলে দেওয়ার জন্য আপনারা এইদিকে টাল করবেন। টাল করলে এখানে অপশনাল পেয়ে যাচ্ছেন। এই চতুর্থ অপশনে টাচ করে এটাকে নিচে ছোট করে ছোট বড় করে দিয়ে দিয়ে এখান থেকে সরাসরি আপনারা ক্লিক করবেন এই যে আপনার সেভ আইকন উপরে একটু ক্লিক করে এখান থেকে সেভ ইমেজের উপরে একটু ক্লিক করবেন। সেভ ইমেজের উপরে ক্লিক করে জাস্ট এটাকে আপনারা এই অপশনটা উল্টা করে দিবেন। উল্টা করে দিয়ে এখান থেকে জাস্ট এই উল্টা করে দিবেন। যার পরে এখান থেকে আপনারা এই যে সেভ আই অপশন, সেভ অপশনে ক্লিক করলে ইমেজটা আপনাদের সেভ হয়ে যাবে। তো চলুন গ্যালারি থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ইমেজটা কত সুন্দর সেভ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু অসাধারণ একটি ইমেজ হয়েছে। তো এটাকে আপনারা লোগো হিসেবে অর্থাৎ পিএনজি হিসেবে ব্যবহার করতে পারেন, যে কোনো ফেস ফটো বিভিন্ন জায়গায় আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমন আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন হয়েছে। ততক্ষণে দোয়া রইলো, সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।